একটা বন্যা শুরু হয়েছে দেশে, ভয়াবহ বন্যা। এটা কি ওয়াটার সন্ত্রাস, মানে পানি সন্ত্রাস করা হচ্ছে? অন্তর্বর্তী সরকারের পানি সমস্যার সমাধান করবার কথা না, কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে এই পানির ব্যাপারে কথা বলতে হচ্ছে। হবে, তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাধবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না। অতএব আমরা কারো কাছে মাথা নত করব না, আমাদেরকে হিসাব করেই কথা বলতে হবে। যদি মনে করেন আগের দিন আছে, আগের মতো, তা চলবে না। দেখেন, একটা বন্যা শুরু হয়েছে দেশে, ভয়াবহ বন্যা, এবং কি বিতর্ক উঠেছে আমাদের সামনে এখন প্রশ্ন, এটা কি ওয়াটার সন্ত্রাস, মানে পানি সন্ত্রাস করা হচ্ছে? কেন এতগুলো পানি এলো? আমি কিন্তু এই দোষ দিচ্ছি না যে এই বন্যা ভারত তৈরি করেছে, নয়, অতিবৃষ্টি হয়েছে, এটা পত্রিকায় আপনারা লেখালেখি দেখেছেন। কিন্তু ওই দিক থেকে পানি যখন আছে, উজানের দেশ, উজানের দেশের দায়িত্ব থাকে তারা ভাটির দেশকে যথাসময়ে জানাবেন যে এই রকম একটা পরিস্থিতি হয়েছে, আমরা নিজেদের বাঁধ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা আমাদের স্লুইস গেটগুলো খুলে দেবো অথবা বাঁধগুলো খুলে দেবো। সেইটা তারা করে নাই, এবং তারপরে মিথ্যাচার করেছে যখন সেই ব্যাপারে অভিযোগ হয়েছে যে এটা আপনারা করলেন না কেন। আমাদের সামনে এই প্রশ্ন এসছে, খেয়াল করবেন, অন্তর্বর্তী সরকারের পানি সমস্যার সমাধান করবার কথা না, কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে এই পানির ব্যাপারে কথা বলতে হচ্ছে। হবে, এবং শুধুমাত্র এই জায়গায় শেষ না, আমরা চুয়ান্নটা নদী, অভিন্ন নদীর যে পানি পাই না, ফারাক্কা বলেন যতগুলো আছে, তিস্তা সহ যেই রকম কাজ করছে, তার সেটেলমেন্টের জন্য এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো, তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাধবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না, প্রভুত্ব চলবে না, প্রভুত্ব করে কেউই আমাদেরকে দাঁড়িয়ে আসতে পারবে। আবার বলি, এটা হই হই করে আবেগের বিষয় নয়, আমরা কতখানি এটা লড়াই করতে পারবো, এখন যারা আছেন কিংবা ভবিষ্যতে যারা যাবেন তাদের সবাইকে মনে করতে হবে বাংলাদেশেরও স্টেক আছে, আমাদেরও সম্ভব। যদি কেউ মনে করে ওরা বড় দেশ, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, আমি বলি আমরা ছোট দেশ হলেও শেষ পর্যন্ত এমন কিছু করতে পারি যাতে তাদের নিজেদের সংহতি নিয়ে প্রস্তুত তৈরি হতে পারে। ওকে, অতএব আমরা কারো কাছে মাথা নত করবো না, আমরা শক্তিশালী, আমরা লড়াই করেছি, আমরা যে লড়াই করেছি ওই লড়াই ভারত কখনো করে নাই। অতএব তাদেরকেও বলি আমাদেরকে হিসাব করেই কথা বলতে হবে, যদি মনে করেন আগের দিন আছে, আগের মতো, তা চলবে না। আপনি খুব দয়া পরবশ হয়ে যে পতিত শৈরাচার স্বেচ্ছাচারী শেখ হাসিনা পুরো শরীর রক্তে যার রঞ্জিত তাকে আশ্রয় দিয়েছেন, কতদিন রাখতে পারবেন? আপনি হিসাব করেন, আমাদের তার সাথে অনেক হিসাব বাকি আছে। আমরা বলেছি ওই যে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, পুলিশ এরকম করে গুলি করে বাজে কথা, পুলিশকে প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয়, এখন প্রত্যেকটা গুলির হিসাব আমরা চাই। এর মতো তার বিচার, তার তদন্ত কে করছে? আবার ওই পুলিশ, এবং পুলিশ কারা যারা ওই থানার মধ্যেই এখন পর্যন্ত নিয়োজিত আছে, এগুলো হবে না। আপনাদের যতই ব্যস্ততা থাকুক, এই ধরনের কিছু কিছু প্রায়োরিটি ইস্যু আছে যেগুলো আপনাদের করতে হবে।